পাঞ্জাব এই নামটির সঙ্গে আমরা কমবেশি সবাই পরিচিত আমাদের ভারতে অবস্থিত এই পাঞ্জাব তার নামের অর্থকে আমরা অনেকেই জানি না প্রত্যেকটা জায়গারই নামের সঙ্গে বা নামের অর্থের সঙ্গে কিছু না কিছু ঘটনা বা কিছু না কিছু গল্প জড়িয়ে রয়েছে পাঞ্জাবে যারা থাকে তাদেরকে বলা হয় পাঞ্জাবি কিন্তু এই যে পাঞ্জাব এই পাঞ্জাব নামের আবার অর্থ রয়েছে আসলে দুটো শব্দ মিলে তৈরি হয়েছে এই পাঞ্জাব একটা হচ্ছে পাঞ্জ এবং আরেকটা হচ্ছে আব এবার যেটা জানা যায় যে পাঞ্জ এটি হচ্ছে একটি ফার্সি শব্দ যার কথা হচ্ছে পাঁচ এবং আপ কথাটার অর্থ হচ্ছে জল অর্থাৎ পাঁচ এবং জল এই দুটো কথাকে মিলিয়ে হয়েছে পাঞ্জাব এবারে যেটা জানা যায় যে পাঁচটি প্রধান নদীকে নির্দেশ করে এই পাঞ্জাব নামটি অর্থাৎ এই পাঞ্জাব নামটির মধ্যে দিয়ে পাঁচটি নদীর কথা বলা হয়েছে এবং সেগুলি হচ্ছে বিয়াস চেনাব ঝিলাম রাভি এবং শতলুজ এই পাঁচটি নদীর নাম থেকেই বা নামগুলোকে একত্রিত করে এই পাঞ্জাব নামটি এসেছে কেমন লাগলো জানাতে বলবেন না অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে